জায়গাটি সবাই লক্ষ্য করুন নিজে নিজের ধ্যানে। আমার গুরুজি যখন কীর্তন শিখিয়েছিলেন তখন বললো, বাবা প্রদীপ কীর্তন তো শিখবি, যাত্রা নাটক করতে জানিস? বললাম হ্যাঁ যাই। কোনোদিন করেছিস? হ্যাঁ করেছি, ক্লাস থ্রি ফোর পড়ার সময় আমি তখন থেকে নাটক যাত্রা করতাম, বাইরে নয় গ্রামের নাটক যাত্রা দুর্গাপুজো। তো বললো নাটক করার অভ্যাস আছে তবে তোর কীর্তন হবে। একটা নাটকে দশজন বারো জন একটা আসরকে মাতিয়ে রাখে অভিনয় দেখিয়ে, তুই যখন আসরে দাঁড়াবি তখন পাঁচ হাজার চার হাজার মানুষ তোর মুখটার দিকে তাকিয়ে থাকবে। তুই ভক্তলীলা গাইবি, অভিনয় না করতে পারলে তোর কীর্তন কেউ শুনবে না। এই জন্য আমার দিকে তাকান মায়া যা। বিল্লমঙ্গল যখন চিন্তার কাছে এলো, অবশ্য আমি অপরাধ মার্জনীয় ক্লাস ফোর থেকে আমি যাত্রা নাটক করা অভ্যাস ছিল, খুব ছোট বাচ্চার অভিনয়। যখন আমি দীর্ঘদিন যাত্রা করলাম তখন আমি শেষে কীর্তনিয়া হয়ে ভিলেনের অভিনয় করতাম না, এই জন্য মাঝে মাঝে গর্জনটা আমার এরকম হয়ে যায়। এই জন্য আমি যে মাঝে মাঝে কথাগুলো বলি না মোটা স্বর হয়ে যায় কেন বলুন তো, এই জন্য হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। আমার দিকে তাকিয়ে দেখুন, চিন্তামণি বেরিয়ে এলো, এইদিকে দিয়ে ঠাকুর এত বৃষ্টি বাদল মাথায় উপেক্ষা করে তুমি এলি কি করে? প্রতিত মেয়েটার মধ্যে কি আছে? এই পতিত মেয়েটা তোমাকে কি দিয়ে দিল যার জন্য তুমি পাগল হয়েছো? তুমি নিজে চিন্তা করে দেখো, একজন ব্রাহ্মণের ছেলে তোমার লজ্জা করবে, লোকে বলবে কি ছি ছি, আমার লজ্জা লাগে, আমি পতিত মেয়ে, তুমি পাপা। আচ্ছা ঠাকুর, এই রাত্রিবেলায় এত বৃষ্টি উপেক্ষা করে নদী পার হলে কি করে? তুমি তো একটা কাঠ পাঠিয়ে দিয়েছিলে। আমি কি পাগলের মতো বকছো? হ্যাঁ আমি আমি কাঠ পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ তুমি পাঠিয়েছিলে, দেখাও তো কোথায় কাঠ। মায়েরা যখন চিন্তামণিকে টেনে ধরে নিয়ে গেল নদীর কূলে, দেখলো কালো কাঠ নয় মা, একটা মরা মানুষের শরীর ভাসছিল জলে। ওই মরা মানুষটাকে ধরে নদী পার হয়েছে কালো কাঠ ভেবে বিল্লমঙ্গলের কথায় চিন্তামণি শিউরে উঠলো, ঠাকুর এই যে মরাকে ধরে তুমি বেঁচে এলে। আচ্ছা ঠাকুর, দরজাটা বন্ধ হয়েছিল তুমি এলে কি করে? কেন গো প্রাচীর, তুমি তো তুমি তো তুমি তো দড়ি দড়ি আমি আমার জন্য দড়ি দড়ি কোথায় দড়ি দেখাতে পারবে? যখন দেখতে গেল মা কি দেখলো জানেন, তখন প্রাচীরের ভেতর থেকে দেখলো একটা বিষধর সাপ লেজটা ঝুলিয়ে আছে। প্রেম মানে না বাধা, এ কেমন প্রেম দেখো। এইবার জায়গাটা সবাই লক্ষ্য করুন, চিন্তা মনে শরীরটা শিউরে গেল। আমার দিকে আমার দিকে তাকাল, কীর্তন এই জন্য শোনা, ঠাকুর তুমি আমায় সত্যি ভালোবাসো? হ্যাঁ। এ ঠাকুর এ সত্যি ভালোবাসো? মাথায় হাত দিলাম, কথা দাও আমি যা বলবো তাই শুনবে, আমি কথা দিলাম তুমি যা বলবে। তবে শোনো, আজ থেকে তুমি আমাকে ভুলে যাও না, আমি তোমাকে ভুলতে পারবো না, সবকিছু করতে পারবো তোমার। তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছো তুমি আমায় ভুলবে না, কিন্তু তোমাকে ভুলতে হবে ঠাকুর। যে প্রেমের টানে তুমি চিন্তামণির কাছে এলে, সেই প্রেমের টানে তুমি যদি কৃষ্ণ প্রেমে যাও, তোমার যে ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া সার্থক হবে। ওগো ঠাকুর, একটা পতিত মেয়ের প্রতি এত প্রেম দিতে পারে, একটা পতিত মেয়েকে এত ভালোবাসতে পারলে গোবিন্দকে ভালোবাসতে পারে। তুমি যদি এই প্রেমের টানে ভগবানকে ভালোবাসতে পারো, আমি জানি তুমি গোবিন্দ চরণ পাবে। কথা দাও, কথা দাও। কথা দিলাম কি? তোমার হাতে একটা রাধা কৃষ্ণের ছবি দিলাম, দাও পাপ শরীরে রাধাকৃষ্ণের ছবি দিলে দাও। এবার তুমি কৃষ্ণের ছবি নিয়ে বৃন্দাবনের পথে চলে যাও। তবে ঠাকুর, খুব সুন্দর ঠাকুর, কি যখন তুমি বৃন্দাবনে গিয়ে দাঁড়াবে না, রাধা গোবিন্দের চরণ পাবে, আমাকে সেদিন দেখো, আমি বাঁ দিকে বসে তোমার সঙ্গে কৃষ্ণ ভজন করব। ছোট্ট একটা ছবিকে নিয়ে বিল্লমঙ্গল বেরিয়ে যাচ্ছে বৃন্দাবনের।
আর যেতে যেতে গাইছি, ওই আমি কোথায় দেখো বাবা। আপনারা আসরটার দিকে তাকিয়ে দেখুন তো, গোটা আসরে 5000 মানুষ বসে আছে। আসরটার দিকে তাকিয়ে দেখুন তো, কোনো মানুষের মুখে কথা আছে? আসর কেন স্থির হয়ে গেল? আপনারা দেখবেন ইউটিউবে যারা প্রচুর প্রোগ্রাম আমার দেখবে, মেদিনীপুরে বেশি প্রোগ্রাম নাই, সব জেলাতেই হয়, শুধুমাত্র মেদিনীপুর থেকে বেশি ইউটিউব হয়। তো অনেকে বলে আপনি মেদিনীপুরে বেশি করেন না, ওখান থেকে ইউটিউবগুলো বেশি। 10,000 থেকে 14,000 ভক্ত হয়, আপনারা অবাক হয়ে যাবেন। ধান বাড়িতে গান হচ্ছে, ধান মাঠে মাঝি স্টেজ করে ধানের ঝোপে প্রায় শত শত মানুষ বসে আছে, 14,000 লোক উঠানে বসে আছে, জায়গা পাচ্ছে না গাড়ি ঘোড়া রাখবার। আজকে আপনাদের বীরভূম নয়, আমারও বীরভূম, আমি এসে ধন্য হয়ে গেলাম আমার জীবন ভাইয়ের জন্য। তিনি আমাকে বহুদিন আগে থেকে বায়না করেছেন, দুদিন চেয়েছিলেন, আমি দিতে পারিনি, একদিনই দিলাম। এই যে আপনারা যেমন স্থির হয়ে গেছেন, কৃষ্ণ প্রেম যখন ভেতরে ঢুকে যায় তখন মানুষ এরকম হয়। বিল্বমঙ্গল গাইছি, আমি কোথায় পাবো গো দেখো আমার ঘন, ওই আমি কোথায় কিন্তু আপনারা যখন বসেছেন তখন জীবনকে আমি বললাম ভাই আমার তো তিনটে অপারেশন আছে পেটে,
এই জন্য তিনটা অপারেশনের জন্য ডাক্তারবাবু বলছে গান করবেন, সময় করবেন, কিন্তু বেশি করবেন না, কম করবেন। তো বীরভূম যখন বটে, আমি কালকে রাত্রিবাতে বাড়ি এসেছি, কাল যখন ঘুমাচ্ছিলাম তখন কে যেন বললো, প্রদীপ তুই মাঝিক গ্রামে যাবি, ওদের দশটার মধ্যে শোয়ার ব্যবস্থা করে দিবি। এই স্বপ্নটা সার্থক করতে হবে, এই জন্য আমার মনে হচ্ছে যে আপনাদের দশটার মধ্যে শোয়ার ব্যবস্থা করবে। অনেকে বলছে দশটা তো প্রায় বেজেই গেল, বেশ ঠিক আছে মায়েরা, মন দিয়ে শোনা করুন। ভগবানকে কোথায় পাওয়া যায় জোরে বলবেন একবার, সংসারে না সংসারে বাইরে, জোরে বলুন, এতক্ষণে জেগেছে সংসারে। আচ্ছা সংসারে বাইরে পাওয়া যায় না, আমার দিকে তাকান, তত্ত্ব করে শোনা করুন, সংসার না সংসারে বাইরে। আচ্ছা সংসার কে কে করেছেন, হাত তুলবেন, ভেবে তুলবেন, সংসার কে কে করেছেন? কেউ সংসার করেন না, ব্রহ্মচারী নাকি? আরে কই নাই সংসার কিয়া, সব সন্ন্যাস বন গয়া কিয়া? আরে হাত তো উঠাই ভাই। ও মায়েরা, আসলে সংসার আপনারা করেছেন, করেছেন এই দিতে গান, কৃষ্ণ ভজিবার তরে জীব, জোরে বলুন, সংসারে আইনু, তাহলে সংসার আপনি করেছেন না, সংসার ছিল, তাহলে আপনি সংসার কি করে করলেন? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসার আইনু, তাহলে সংসার ছিল না, সংসার করেছেন। এই জন্যই তো তত্ত্ব বলেছে যে সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না, কেউ বলে না কোনোদিন, আপনি বলে দিলেন। আর মায়েরা সব বলছে না না পুরুষের অমনিন গুণে, কি জোর দিচ্ছে এখন মুখ্যমন্ত্রী সব মায়েদের দলে, এই জন্য জোরটা বেশি। মায়েরা এদিকে তাকান, সবাই লক্ষ্য করুন, এই দিকে তাকাবেন, সংসার সুখী হয় রমণীর গুণে, সেই রমণী কেমন হবে আস্তে এদিকে তাকান, এই রমণী কেমন হবে? স্বামী কাজে যাচ্ছে আর তার সোনার কানে দুটো আনতে বললাম কি হলো, সকাল থেকে পেছনতে লেগে থাকে, এর গুণে হয়? তাহলে যে মেয়েটা স্বামী সকালবেলায় কাজ কাজে যাচ্ছে আর স্ত্রী কি করলো, দাঁড়াও শুনছ, যায় না, যায় বলতে নেই, আসি বলতে হয়, গলায় কাপড় দিয়ে তুলসী তলা থেকে কাঁচা মাটিটা এনে স্বামীর কপালে দিয়ে বললো, যায় বলতে নেই গো, আসি বলতে হয়, দুগ্গা দুগ্গা। কোনটার গুণে সুখের হয়, প্রথমটা না দ্বিতীয়টা, জোরে বলুন, আপনারা কোনটা হতে চান? এরা বলছে না, দাদারা তো জানে যে কোনটা বটে, ওই জন্য বলছে না, যদি বলে ফেলে তাহলে ঘরে গিয়ে বলবে তুমি যে ভুল বলে ফেললি। এই দিয়ে তাকান মায়েরা, সংসার সুখের হয় রমণীর গুণে, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তত্ত্বগুলো শুনবেন ধীরে ধীরে, তত্ত্বগুলো শুনবেন ধীরে ধীরে, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘটছে তার মনে আছে, মনে আছে, এই তাকে পাওয়া যায় না সিনন্দের নন্দন। একজন একজন মাঝিক গ্রাম থেকে বৃন্দাবনে যাচ্ছে, মাঝ রাস্তায় মনে পড়ে গেল ছেলেটার চাকরি হয় না, মেয়েটার বিয়ে হয় নাই, কেন এলাম, পিছে চিন্তা যার থাকে বাবা সে ভগবান পায় না, কেমন করে পাবেন? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাখি, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই, 5 কেজি 10 কেজি 15 কেজি পাকাল মাছ পাকে ডুবে থাকে, বড় হলো পাখি, শরীরে পাকের দাগ লাগে নাই। যারা ভক্ত পাকাল মাছ, সংসার দুঃখ পাকে শুধু হাবুডুবু খাচ্ছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তাদের শরীরে কোনো দুঃখের দাগ থাকে না, এরাই হলো আসল ভক্ত। পদ্ম পাতা জলে ভাসে যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না, এরকম যদি তাকি হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসছে, বর্ষার জল পদ্ম পাতার উপর ফটাফট পড়ছে, কিন্তু বর্ষার জল পদ্ম পাতার গায়ে লাগে না, এরকম ত্যাগী যদি হয় তবে ভগবানের চরণ সে পাবে। এই দিকে তাকাবেন মায়েরা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না, তার প্রমাণটা দেখুন। একদিন নারদ ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে, নারদকে ভগবান বলল 5 দিন পরে বলবো, নারদ বলছে না এখনই বলতে হবে, বলে না 5 দিন পরে বলবো, ভেবে বলবো কে বড় ভক্ত। নারদ তখন মনে মনে ভাবছে আমি তো বুঝতে পারছি আপনি আমাকেই বলবেন, ভগবান বলছে নারদ তোমার ভেতরে অহংকার হয়েছে, বলে রাখি শোনো, সংসারে থাকে যারা থাকে তারাই ভক্ত, তুমি আমি ভক্ত নই, না তুমি বটো কিন্তু তুমি অত বড় ভক্ত নয়, সংসার থেকে এরা বড় ভক্ত। প্রমাণ কি? নারদ বলছে দিন নাই রাত নাই, আমি শুধু নারায়ণ নারায়ণ করে বললাম আর তুমি আমায় বলছো বড় ভক্ত, প্রমাণ দাও সংসারী ভক্ত কি করে বড় ভক্ত। এক বাটি সর্ষের তেল মায়েরা,
একবার কানাই কানাই পরিপূর্ণ সর্ষের তেল এক বাটি নারদকে দিয়ে বলেছে, নারদ পঞ্চাশ হাত যাবে, পঞ্চাশ হাত আসবে, দেখো এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপার নাই, যাবো আর আসবে, এক ফোঁটা পড়বে না। নারদ পঞ্চাশ হাত কাঁপতে কাঁপতে গেল, পঞ্চাশ হাত এলো, প্রভু পঞ্চাশ হাত গেলাম, পঞ্চাশ হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে পঞ্চাশ হাত গেলে, পঞ্চাশ হাত এলে, আমার কথা কবার বলেছিলি? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গেছি। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কীর্তনে এমন মজা আছে না, সারা রাত্রি হলেও শেষ হয় না। কিন্তু কি করবেন, আমি যদি তিন ঘন্টার বেশি শুরু করে দিই তাহলে দু পালার দাম, এক পালা জীবনের কাছে, এক পালা আপনাদের কাছে। এ যদি ভেবে নিন তাহলে আমি দেবো। এই যে তাকার মায়েরা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় প্রমাণ কি দেখুন। রামকৃষ্ণ দেব বললেন, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলির চিড়ে ভানার মতো। এই যে তাকান, মায়েদের ভগবান চিড়িয়াউলির চিড়ে ভানার মতো। কিরকম ঢেঁকি আছে তোমার বাড়িতে, জোরে বলুন। আগে ছিল, আগে ছিল, আচ্ছা ঢেঁকি দেখেছেন তো? আচ্ছা, যে পা দেয় তার টেনশন বেশি না, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? এ মায়েরা মনে মনে ভাবছে কমন কোশ্চেন চলে এসছে আমাদের। এই দিয়ে তাকান, কি পা দেয় না হাত দেয়? যে হাত দেয় তার টেনশন বেশি, আর যে পা দেয় যদি ঝগড়া থাকে মনে মনে কি তোর হবে, ও দেখবেন আরো জোরে জোরে দেয় যাতে ওর হাতটা যায়। মায়েদের ভগবান ভজনা কিরকম, এই দিয়ে তাকাবেন, চিড়িয়াউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে কোলে স্তনপান করাই, একদিকে খরিদ্দার এসে বলে, দিদি পাঁচ টাকা চিড়ে দাও, তোমার কালকের পাঁচ আজকের পাঁচ হলো তোমার দোষ। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলি, একদিকে বাচ্চাকে স্তনপান করাই, একদিকে হাতটা তালে তালে রাখি। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, কিন্তু মনে রাখবেন গোবিন্দ চরণে, তবে কিন্তু আপনার গোবিন্দ ভজন হবে। তাই প্রেম সে হাত তালে দিয়ে রামকৃষ্ণ দেবের গান সব মিলে, হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে। তুমি হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। জায়গায় আমরা গান করতে যাই, বৈষ্ণবের জায়গায়, বড় বড় আশ্রমে যাই, তো আশ্রমে বাবারে বাবাজি আসতে, আশ্রমে বাবাজির আমাদের খুব সুন্দর শিক্ষা দেয়, বলে হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠাই। সাধুর পাশে বসলে, ভক্তের পাশে বসলে, কীর্তন শুনলে দুটো লাভ, কি লাভ হয় মা আমার দিকে তাকান, দুটো লাভ কি? আপনি কোনোদিন হাত তোলেন নাই, কিন্তু সাধুর পাশে বসে কীর্তন শুনলে সে যখন হাত তুলবে আপনিও লজ্জায় তুলবেন, আর তুলতে তুলতে যখন আবার তোলা শিখে যাবেন আর আপনি নামাতে পারবেন। আর কি মা, সাধুর পাশে বসে আপনাকে সেবা করতে হয়, কেন বলুন তো? আপনি প্রসাদ পাবেন না, তখন প্রসাদ যেখানে পাবেন বৈষ্ণবের পাশে বসে সেবা পাবেন। দেখবেন বৈষ্ণব কি করে, যে কোনো সেবা নেবার আগে শ্রী মধুসূদনায় নম বলে কপালে ঠেকায়, তারপর আপনাদের একটা কথা বলি, পরশু তারিখে যেখানে গাইছিলাম, খুব পাড়াগ্রামের মেয়ে একবারে, তো পাড়াগ্রামের মেয়েরা বসে আছে, ওরা জল নিচে বোতলে করে, তো এই কীর্তন শুনতে শুনতে জলটা যখন পান করবে তখন প্রণাম করে পান করছে। ওদেরকে জিজ্ঞেস করলাম, কোথায় শিখলে? আপনাদের কাছ থেকে তো শিখেছি, আর সাধুগুরু বৈষ্ণবের কাছে শিখেছি, যে কিছু খেলে কপালে, আপনারা কাল থেকে যা খাবেন একটু কপালে ঠেকিয়ে খাবেন, তাহলে মাংস খেলে কপালে ঠেকাবেন না, ওইটা বাদ দিয়ে আর কি, মানে অন্য জিনিস খেলে, যখন নিরামিষ খাবেন, যখন নিরামিষ খাবেন তখন আপনারা দেবেন মায়েরা। এই যে দেখবেন বড় মজার জিনিস, মায়েরা যে জায়গাতে ছিলাম আমি, এইদিকে যখন আপনি হাতে কারো কাম আর মুখে করবেন নাম, এইদিকে হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে। তুমি হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। ঝাঁটা ঝাঁট দেবেন বাড়িতে, ঝাঁট দেবেন, ঝাঁটা কিনবেন কিবার? শনিবার। বাস্তুশাস্ত্রের কথা, ঝাঁটা কিনবেন, শুধু কীর্তন শুনলে হবে না, বাড়িতে যেগুলো পড়লে মঙ্গল আসে সেগুলোর দিকে তাকাতে হবে। ঝাঁটা কিনবেন শনিবার, কেন বলুন তো? শনিবার কিনবেন, শনির দশা চলে যাবে। আর দ্বিতীয় হচ্ছে, ঝাঁটা তিন জায়গাতে রাখবেন না, একটা রান্নাঘরে যেখানে রান্না করেন অন্নপূর্ণার মন্দির, ঝাঁট দিতে হয়, ঝাঁটা রাখতে নেই। আর একটা রাখবেন না ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে ঝাঁট দেওয়ার পর ঝাঁটা সরিয়ে দেবেন। আর রাখবেন না কোথায়, না যেখানে স্বামী স্ত্রী একসঙ্গে শুয়ে থাকে শোবার ঘরে, এখানে ঝাঁটা রাখবেন না। আচ্ছা, স্বামী স্ত্রী যদি শোবার ঘরে ঝাঁটা রাখে তাহলে কি হয়? প্রায়ই স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, অবশ্য আপনাদের মাঝিক গ্রামে হয় না, অন্য জায়গার জন্য বলছে। এইদিকে তাকান, আপনাদের যাতে হয়, আপনাদের যাতে না হয় তার জন্য একটি মন্ত্র শিখিয়ে যাবো, বলবো না বাদ দিয়ে দেবো। মায়ের বলছে, বলুন বলুন, ওই জন্য তো কীর্তন শুনতে আসে,
রাজ্যে কি এইদিকে মায়েরা স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন, কি কি আমার দিয়ে থাকেন, একটা হচ্ছে ভোজন, স্বামী যদি বেলা তিনটে আসে ওনাকে দেবেন, তারপর পাবেন, ঝগড়া হবে না। সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রী একসঙ্গে বসে গোবিন্দের ভজন, না না এটা মহাভারতের কথা, বড়বড় পণ্ডিতের কথা, কি ভজন আর ভজন যদি একসঙ্গে হয় কোনোদিন ঝগড়া হয় না। আজ তো বেলা তিনটের সময় আসে, আপনি মনে মনে ভাবেন এই বিউটি পার্লার থেকে এলাম, দরকার নাই, ও যখন খাবে খাবে আমার দরকার নাই, তাহলে কিন্তু ঝগড়া হবে। আর সন্ধ্যাবেলাতে ভগবানের নাম ভজন করবেন, মায়েরা কি করবেন, ঝাঁট করবেন, তখন কি করবেন, দেখেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ঝাঁট দেবেন, এই নাম করে দেবেন, কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, করো কাম মানব জন্ম তোমার যাইবে কত, তুমি হতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত, রি মালা জপে সালা মনে মনে জপে তারে বলি হারি যাই, আরে মালা জপে সালা করে জপে ভাই মনে মনে জপে তারে বলি হারি যাই, মালা জপে সালা মালা জপে শালা, যারা মালা জপে তারা শালা, না না বইয়ের ভাই বড় কুটুম নয় শালা, এ কোন শালা, বলছে শালা তিনটে, তাল বসা কালো একা শালা, দন্ত সা কালো একা শালা, মধ্যন সা কালো একা শালা, রামকৃষ্ণ দেবের কথা এগুলো, দন্ত সা কালো একা শালা মানে যে কৃষ্ণ কথা বলে তার দেহটাকে কৃষ্ণ নামের চাদর বলা হয় ওটা শালা, দন্ত সাকার লেখা শালা, আর মধ্য সাকার লেখা আহ তালব সাকার লেখা শালা মানে কি, বইয়ের ভাই বা দাদা বড় কুটুম এ শালা, এই দিয়ে থাকা, আর শালা কি যারা মালা জপে তারা মধ্য সাকার লেখা শালা, মায়েরা বলুন তো মালা জপ করো কোন আঙুলটা বাইরে থাকে, অনেকে দেখা চুলে দেখার পর গালে হাতটা সরিয়ে নিয়ে, এই দিকে তাকান, কি বললাম মালা জপ করার সময় এই আঙুলটা বাইরে থাকে, এই দিকে তাকান দাদা ভাইরা, এই আঙুল বাইরে থাকে কেন, আমার দিকে তাকান কেন থাকে, এটা আপন আপন গুরুর কাছে জানবেন, এটা আমার বলার নয়, কিন্তু বাইরের কথা বলি, মারামারি করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলি, তোকে দেখে নেব, যখন বলি দেখে নেব তখন এ যায় এরা তিন চারজন বলে তুই যা ভাই আমাদের দরকার নেই, এই জগতে যারা ভগবানের ভজনা করে তারা মারামারি করে না হিংসা করে না, আর যারা ভগবানের ভজনা করে আহা ভগবানের ভজনা যারা করে তারা হিংসা করে না মারামারি করে না, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের সমাজ কৃষ্ণময় হবে যদি বাড়িতে আপনি কৃষ্ণ নাম করতে পারেন, এদিকে আপনার বাড়িতে করুন, সকলের বাড়িতে করুন, মায়েরা দাদা ভাইরা সকলে মিলে বাড়িতে এক ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন, প্রত্যেকে 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 আপনারাই আজ থেকে সবার শপথ করে যান, ছেলেকে যেমন আস্তে আস্তে ছেলেকে যেমন বলবেন এই পড়তে বস এই স্কুলে যা, সাবধান করবেন এই আগে জল দে গাছে তারপর যাবি, তুলসী গাছে জল দিয়ে একটু প্রণাম কর, একে ছোট থেকে বস করিয়ে দেবেন, কুন্তি ছিল কৃষ্ণ ভক্ত, তার বৌমা দ্রৌপদী ছিল কৃষ্ণ ভক্ত, তার বৌমা উত্তরা ছিল কৃষ্ণ ভক্ত, গোটা পরিবার কৃষ্ণ ভক্ত হয়ে গেল, আপনি ঠাকুমা কীর্তন কৃষ্ণ ভক্ত হবেন, আপনার ছেলে হবে, আপনার বৌমা হবে, আপনার নাতি হবে, যেখানে কৃষ্ণ নাম সেখানে বিবাদ নাই, যেখানে হরি নাম নাই সেখানটাতে বিবাদ হয়ে আছে, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত হয়ে যান এবং শপথ করে যান আজকে হরিবাসরে কাল থেকে গিয়ে বাড়িতে কৃষ্ণ ভক্ত হব, কিন্তু আজ থেকে মনে শপথ করবেন, কাল থেকে শুরু করবেন, মুসলমান ভাইরা দেখবেন নামাজ পড়ে আজান হয়, নামাজ মানে কি, নাম আজ, নাম এই মুহূর্তে, নাম এখনই, মুসলমান ভাইরা বাড়ি ওইখানে সাইকেল নিয়ে যাচ্ছে, এবার বাড়ি ঢুকবে আজান হয়ে গেল, সাইকেলটা ওখানে রেখে আজানটা নামাজটা পড়ে দেয় কেন, জিজ্ঞেস করলাম ভাই তুমি বাড়িতে ঢুকে করতে পারতে, না ভাই বলে কেন, নিঃশ্বাসে বিশ্বাস নাই, সাইকেল রাখতে গিয়ে যদি ওখানে নিতে গোর হরি বলে যাই তার চাইতে এখানেই দিয়ে দেবো, তার মানে কি, নাম আজ, নাম এই মুহূর্তে, হরি নাম আজ এই মুহূর্তে, এখনই, কাল নয়।